পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ কেরিয়ার তৈরি 2023-এর পর। 2023-এ প্লেসমেন্টের হাল কিন্তু বেহাল। এখানে দাঁড়িয়ে পলিটেকনিক কি সত্যি করা উচিত, সেই নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, তোমাদের সমগ্র পলিটেকনিক স্টুডেন্টদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। চ্যানেলে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা জানোই পলিটেকনিক এডুকেশনের কোয়ালিটিফুল আপডেট এবং ইনফরমেশন আমি অনির্বাণ তোমাদের মধ্যে নিয়ে আসি। তো ভিউয়ার্স, বেশি দেরি করবো না, সরাসরি ভিডিওর টপিকে প্রবেশ করব। তার আগে যারা আমাদের চ্যানেলের পরিবারের সদস্য হয়ে আছো কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলগুলোতে জয়েন করোনি, অবশ্যই কিন্তু জয়েন করে যাও। তো ভিউয়ার্স, তোমরা যারা আপকামিং পলিটেকনিকে আসতে চলেছো বা 2024-25 সেশনে তোমরা যারা পলিটেকনিকে ভর্তি হতে চলেছো, তোমাদের সমগ্র স্টুডেন্টদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ। এছাড়া যারা এখন ফার্স্ট ইয়ারে রয়েছো, অর্থাৎ 2023-এ অ্যাডমিশন নিয়েছো, তোমরা যারা ফার্স্ট ইয়ারে রয়েছো তোমাদের জন্যও কিন্তু ভিডিওটি গুরুত্বপূর্ণ। তো সর্বপ্রথম আমি যে কথাগুলো বলে রাখি, কলেজের যে প্লেসমেন্ট বা ক্যাম্পাসিং প্রসেস যে তিনটে মাধ্যমে হয়, নাম্বার ওয়ান কলেজ ক্যাম্পাসিং যেখানে কলেজ কোম্পানিকে ডাকে, নাম্বার টু অফলাইন ক্যাম্পাসিং কলেজের সঙ্গে কিছু আদার সোর্স সহ কোম্পানিতে গিয়ে যোগাযোগ করে তুমি চাকরি নিতে পারো, এবং আর একটা প্রসেস সেলফ জোগাড় বা বলতে পারো তোমরা যে সেলফ ফাইন্ডিং জব। তো এই তিনটে প্রসেস কিন্তু থাকে। তো এই তিনটে প্রসেসে তুমি জব নিতে পারো, প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে বলছি। এছাড়া গভর্নমেন্ট সেক্টরে কিন্তু তোমাদের যে এক্সাম দিয়ে জব নেওয়ার প্রসেস সেটা তো থাকছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই তিনটে প্রসেসে দাঁড়িয়ে দেখা যাচ্ছে রাজ্যের সরকারি পলিটেকনিকগুলোতে কলেজের যে কোম্পানিকে অ্যারেঞ্জ করা বা প্লেসমেন্ট যেটা সর্বোচ্চ ভূমিকা প্রদান করে ইঞ্জিনিয়ারিং কলেজে বা যে কোনো প্রফেশনাল কোর্সে, সেই পরিমাণটা কিন্তু কম হচ্ছে। তো তার কারণ, সরকারি কলেজে স্যারেরা এমনি মাইনা পাচ্ছে, তাদের স্যালারি ঠিকঠাক থাকছে, তাদের অতটা খাটনির প্রয়োজন হচ্ছে না। সেই ক্ষেত্রে সরকারি কলেজগুলো কিন্তু ক্যাম্পাসিংয়ের দিকে অনেকটা কম জোর দিচ্ছে। এটা আগেও জোর দিত, তোমরা দেখতে পাবে আগেও কম জোর দিত, এখনও কিন্তু কম জোর দিচ্ছে, আমি প্রতিটা ভিডিওতে বলে আসছি। কিন্তু প্রাইভেট কলেজ কিন্তু তাদের ক্যাম্পাসিংয়ের পরিমাণ ঠিক রাখছে, কিন্তু তুলনামূলকভাবে 2023-এ প্লেসমেন্টের অবস্থা একটু খারাপ। 2021 বা 2022-এর তুলনায় 2023-এ প্লেসমেন্ট অনেক কম হয়েছে, এবং তার কারণস্বরূপ এখনও কলেজ বা ইন্ডাস্ট্রি বা কারিগরি শিক্ষা মহল বলেনি। আইটিআইয়ের ক্ষেত্রেও তাই, পলিটেকনিকের ক্ষেত্রেও তাই, কিন্তু পরিসংখ্যান অনুযায়ী ছাত্রছাত্রীরা বেশি চাকরি পাচ্ছে। তার কারণ হচ্ছে যে প্লেসমেন্টগুলো আসছে কম স্যালারিযুক্ত কোম্পানি, সেখানে কিন্তু নাম্বারে অর্থাৎ কাউন্টিংয়ে অনেক বেশি হলেও স্টুডেন্ট স্যাটিসফ্যাকশান বা জব স্যাটিসফ্যাকশান না থাকায় ছাত্রছাত্রীরা কিন্তু জয়েন করছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো তৈরি হচ্ছে। কিন্তু তুমি যদি টপ কলেজগুলোকে দেখো, 2023-এর এই শেষে দাঁড়িয়ে 2024 পড়ছে, এখনও কিন্তু কলেজ ক্যাম্পাসিং অ্যারেঞ্জ করছে অনেক প্রিভিয়াস ছাত্রছাত্রী, ইনফ্যাক্ট প্রিভিয়াস পাস আউট ছাত্রছাত্রীরাও কিন্তু সেই সমস্ত কোম্পানিতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু জব রয়েছে, তোমাকে কিন্তু প্রপার স্কিল এবং যে মেন্টালিটি বা টেকনিক দিয়ে সেটাকে ফাইন্ড করতে হবে এবং কালেক্ট করতে হবে, বা এক কথায় বলতে গেলে ক্র্যাক করতে হবে। ক্র্যাক করতে গেলে যে স্কিলগুলো দরকার সেগুলো নিয়েও আমি কথা বলেছি, এবং তোমাদের পরবর্তীতে আরও খুব গুরুত্বপূর্ণভাবে আমি ভিডিও দেব এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দেব, আমি কিভাবে আইটিআই ডিপ্লোমা এবং বিটেকে কিভাবে জব ক্র্যাক করেছি, বা যে চিন্তাভাবনা থাকে এবং যারা ইঞ্জিনিয়ারিংয়ে এসছো ডিপ্লোমার পরে, তাদের যে ক্র্যাকিং এবিলিটি সেটা কিন্তু একটু ডিফারেন্ট হয়। তো সেগুলো নিয়েও কথা বলবো। তার আগে আমি অলওয়েজ একটা কথা বলি, পলিটেকনিকে চাকরি ছিল, আছে এবং থাকবে, এখনও রয়েছে, তোমাদের কিন্তু সঠিক স্কিল এবং মেরিট নিয়ে কিন্তু ফাইন্ড করতে হবে। এছাড়া খুব গুরুত্বপূর্ণ আরেকটা কথা বলে রাখি, সামনেই কিন্তু প্রচুর গভর্নমেন্ট ভ্যাকান্সি আসতে চলেছে ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে, সেলের পক্ষ থেকে এবং ডিআরডিওর পক্ষ থেকে। ডিআরডিওর পক্ষ থেকে কিছু নিয়ে সমস্যা চলছে, কিন্তু রেলের পক্ষ থেকে অনেক বেশি ভ্যাকান্সি তোমরা পাবে। তো কারেন্ট পাস আউট স্টুডেন্টরা কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, কারণ অনেক কম্পিটিশন থাকতে চলেছে। কারেন্ট স্টুডেন্টদের জন্য খুব সুবিধাজনক হতে চলেছে, কারণ তারা কারেন্টই কিন্তু পড়াশোনার সাথে যুক্ত রয়েছে। সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো, অপরচুনিটি তোমাদের থাকছে। এছাড়া 2024-এ দাঁড়িয়ে কারিগরি শিক্ষা মহলে একটু পরিবর্তন এসছে এবং আসবে, সেটার নোটিশ আসলেও আমি জানিয়ে দেবো, আমি সোর্স সূত্রে জানতে পেরেছি। তো তোমাদেরও কিন্তু প্লেসমেন্ট নিয়ে আলাদা সেল তৈরি হচ্ছে, এবং সেটা কিন্তু পুরো কারিগরি শিক্ষা মহলে, এবং প্লেসমেন্টকে ইম্প্রুভ করার জন্য কিন্তু তারা প্রতিটা কলেজে জব ফেয়ার অ্যারেঞ্জ করতে চলেছে, এবং
কলেজ ভিত্তিক জব ফেয়ার অ্যারেঞ্জ করে ছাত্রছাত্রীদের ভালো কোম্পানিতে প্লেসড করার একটা সুযোগ। এছাড়া আর একটা খুব ভালো খবর দিতে যাচ্ছি তোমাদের, ওয়েস্ট বেঙ্গলে অনেক এমএনসি আসছে, কোর কোম্পানি তোমাদের, সেটা মেকানিক্যাল সেক্টর হোক বা কনস্ট্রাকশন সেক্টর হোক, কোর কোম্পানি অনেক আসছে, সেখানে কিন্তু তোমাদের জব অপরচুনিটি একটা থাকতে চলেছে সমগ্র ইঞ্জিনিয়ারদের। তো সেই ক্ষেত্রে কিন্তু 2024-এ দাঁড়িয়েও একটা ভালো সুযোগ পলিটেকনিক করা, কিন্তু তোমাদের ঠিকঠাকভাবে পড়াশোনা করতে হবে, কোর্সের সাথে যুক্ত থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা খুব ভালো রকম যে জব সেটা কিন্তু ফাইন্ড করতে পারবে। তোমরা থাম্বনেল দেখে যে জিনিসটা দেখেছিলে সেটা কিন্তু নয়, তোমাদের যে চিন্তাধারা, তোমাদের যে মনোবৃত্তি সেটা কিন্তু আমি পরিবর্তন করে দিলাম এবং জানালাম জব কিন্তু রয়েছে। তাই অবশ্যই পলিটেকনিকে যারা আসতে চলেছো আসতে পারো, এছাড়া আদার্স কোর্সের ক্ষেত্রে কিন্তু সেগুলোও থাকছে, কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এমন একটা সেক্টর যার ডিমান্ড কিন্তু কোনোদিনও কমবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু ভেরিয়াস ফিল্ডে তোমাকে প্রফেশনালিজমকে মেনটেন করে পড়াশোনা করতে হবে, নলেজ গেইন করতে হবে, তাহলেই কিন্তু তুমি এই সেক্টরে ভালোভাবে বেঁচে থাকতে পারবে। ধন্যবাদ, ভিডিওটি সমগ্র বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে দাও, প্রো টেকনিক্যাল জিনিয়াস চ্যানেল তোমাদের জন্য অলওয়েজ কোয়ালিটিফুল আপডেট এবং ইনফরমেশন নিয়ে আসে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো। সবাইকে শুভ বিজয়া, শুভ দীপাবলি এবং ছট পুজোর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন।